আসসালামু আলাইকুম, আমি আলী আহমেদ আপনাদের সঙ্গে আছি। আজকের আমাদের আলোচনা সিপিসি থেকে, আমরা বাদুল্লাহ একাডেমির পক্ষ থেকে ইতিপূর্বে আপনাদের সঙ্গে বিজিএস এবং বার্ড এমসিকিউ প্রিপারেশন নিয়ে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনা, ইতিপূর্বে আমরা সেকশন 16 থেকে আলোচনা করেছিলাম, আজকের আমাদের আলোচনা হবে 17 থেকে, সিপিসির 17 থেকে। অর্থাৎ সিপিসির 17 ধারায় বলা হয়েছে যে জমি নিয়ে মামলা করতে হবে, সেই জমি যদি একাধিক আদালতের স্থানে অধিকৃতের মধ্যে থাকে তাহলে যে কোনো এক জায়গায় মামলা করা যাবে, অর্থাৎ যে কোনো একটি আদালতে মামলা করলেই চলবে। দ্বিতীয়ত 18 ধারায় বলা হয়েছে যে একটি ভূমি কোন থানার স্থানীয় অধিকৃতের মধ্যে অবস্থিত তা যদি সুস্পষ্টভাবে বোঝা না যায় তাহলে যে সকল আদালতের স্থানীয় অধিকৃতের মধ্যে পড়েছে বলে আপনার কাছে মনে হবে সেই আদালতেই আপাতত মামলাটা করা যাবে। বিবাদী যদি এই বিষয়ে কোনো আপত্তি না দেয় তাহলে সেই আদালতে মামলা চলতে থাকবে। তাহলে আমরা দুটো সেকশন দেখলাম এখানে, 17 এবং 18। 17-তে যদি আমরা রিপিট করে বলা হচ্ছে যে কোনো জমি যদি একাধিক আদালতের স্থানীয় অধিকৃতের মধ্যে থাকে তাহলে যে কোনো একটি থানায় মামলা করা যাবে, থানা আদালতে মামলা করা যাবে। ঠিক একইভাবে কোনো ভূমি যদি কোন থানার স্থানীয় অধিকৃতের মধ্যে অবস্থিত তা বোঝানো যায় তাহলে যেখানে পড়ে বলে মনে হয় সেখানে করা যাবে। যাই হোক বন্ধুগণ, তারপরে আমরা আসি এরপরে ইম্পর্টেন্ট ধারা হলো সেকশন 24। আপনারা জানেন এটা খুবই একটা বিখ্যাত ধারা, এখান থেকে ইতিপূর্বে প্রশ্ন এসেছে। অর্থাৎ এখানে হাইকোর্ট ডিভিশন এবং জেলা জজ আদালতের সাধারণ ক্ষমতা দেওয়া হয়েছে। কী সেই সাধারণ ক্ষমতা? মামলা স্থানান্তরের ক্ষমতা। অর্থাৎ এই ক্ষমতা ব্যবহার করে জেলা জজগণ এবং হাইকোর্ট ডিভিশন এই মামলা স্থানান্তর করতে পারে। এখন প্রশ্ন হলো যে এখানে দুইটি আদালতের ক্ষমতা দেওয়া হয়েছে, একটি হাইকোর্ট ডিভিশন এবং অপরটি হলো জেলা জজ আদালত। জেলা জজ আদালত এই 24-এর ক্ষমতা ব্যবহার করে তার জেলার মধ্যে যে সকল দেওয়ানি আদালত আছে সেখান থেকে এক আদালত থেকে ভিন্ন আদালতে মামলা স্থানান্তর করার ক্ষমতা তার রয়েছে। কিন্তু যদি এমন পরিবেশ পরিস্থিতি হয় যে কোনো মোকদ্দমা এক জেলা থেকে ভিন্ন জেলা স্থানান্তরের আবশ্যকতা দেখা দেয় সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশনে দরখাস্ত করতে হবে এবং সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন এক জেলা থেকে মামলা স্থানান্তর করে ভিন্ন জেলায় বিচারের নির্দেশ দিতে পারবে। তো বন্ধুগণ, এই ধারা থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তারপরে আসুন সেকশন 26। এখানে বলা হয়েছে প্রত্যেকটি দেওয়ানি মোকদ্দমা অবশ্যই আর্জি দাখিলের মাধ্যমে শুরু করতে হবে। সেকশন 26 সেজ এভরি সিভিল স্যুট শ্যাল বি স্টার্টেড উইথ দ্য প্রেজেন্টেশন অফ ক্লেম। অর্থাৎ যখনই আপনি কোনো মামলা করতে যাবেন সে মামলাটা অবশ্যই আর্জি দাখিলের মাধ্যমে দায়ের করতে হবে। তারপর আসুন সেকশন 27। এখানে বলা হয়েছে যখনই কোনো মামলা হবে এই মামলা সম্পর্কে বিবেদের উপর সমন দিতে হবে। তারপর আসুন সেকশন 30। সেখানে বলা হয়েছে ডিসকভারি, ইনস্পেকশন, উদ্ঘাটন ইত্যাদি বিষয় সম্পর্কে অথবা প্রশ্নমালা জমা দেওয়া সম্পর্কে, অর্থাৎ যেটাকে ইংরেজিতে ইন্টারোগেটস বলে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এটা সিভিল আদালতের একটা বিশাল ক্ষমতা। এই ধারার ক্ষমতা বলে আদালত যে কোনো ব্যক্তিকে সাক্ষ্য উপস্থাপন করার জন্য, সাক্ষ্য দেওয়ার জন্য এবং মামলা চলাকালীন যে কোনো পক্ষকে প্রশ্নমালা উত্তর দেওয়ার জন্য বা কোনো দলিলাদি স্বীকার বা অস্বীকার করার জন্য আহ্বান জানাতে পারে। এটাই হলো 30 ধারার তদবির। এটা সিভিল মামলার অন্যতম একটা স্টেজ, এটা সারা দেশেই সিভিল মামলাগুলোতে একটা স্টেজ হিসেবে ব্যবহৃত হয়। এই ধারায় বলা হয় যে পরবর্তীতে কারো কোনো দলিল সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসাবাদ থাকে, তাহলে সেগুলো সম্পর্কে তিনি আদার সাইডের কাছ থেকে প্রশ্নমালা জমা দিতে পারে। যেমন অনেক সময় আমরা দেখতে পাই যে সিভিল মামলায় জবাব দিয়ে বলা হয় মামলাটা পক্ষদোষে বাড়িত, স্যুটটা আন্ডারভ্যালিড হয়েছে ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে বাদীপক্ষ প্রশ্নমালা বা ইন্টারপ্রেটে জমা দিতে পারে যে ঠিক আছে আপনি তো জবাব দাখিল করে বলেছিলেন এই মোকদ্দমা পক্ষদোষে বাড়িত, তাহলে এখন বলেন কারা সেই পক্ষ, তাদের নাম ধাম কী, তাদের ঠিকানা ইত্যাদি। এই জন্য এই ধারাটা ব্যাপক প্রচলন আছে সিভিল স্যুটের ক্ষেত্রে আদালতগুলোতে। তারপরে আসুন এরপরে সেকশন 34 থেকে কোশ্চেন হতে পারে। 34-এর ইম্পর্টেন্ট যে জিনিসটা, এখানে
বলা হয়েছে যে আদালত যখন কোনো মকদ্দমায় বিচার করবেন, বিচার করতে গিয়ে প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর সুদ নির্ধারণ করতে পারবে। এটা 34 বলা হয়েছে, এটা তেমন ইম্পর্টেন্ট না। তো ইম্পর্টেন্ট হলো 35 খরচার কথা বলা হয়েছে, যে 34 থেকে এর আগে একবার একটা প্রশ্ন হয়েছিল এরকম, যে আদালত যদি সুদ নির্ধারণ করেন তাহলে কত পার্সেন্ট হারে সুদের আদেশ দিতে পারবেন। এখানে বলা হয়েছে যৌক্তিক হারে, এখানে সুনির্দিষ্ট কোনো কথা বলা হয়নি যে কত হারে সুদ নির্ধারণ করতে হবে। তবে সেশন 35 থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হয়েছে, এখানে খরচার সম্পর্কে বলা হয়েছে যে আদালত দেওয়ানি মোকদ্দমা পরিচালনাকালে যদি উপযুক্ত মনে করেন তাহলে আদার সাইডকে খরচ দেওয়ার নির্দেশ দিতে পারবেন, এবং সে পরিমাণটি এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে আদালত যে পরিমাণে খরচ দেওয়ার নির্দেশ দিক না কেন, কস্টের নির্ধারণ করুক না কেন, সেই কস্টের উপর 6% হারে ইন্টারেস্ট দেওয়ার আদেশ দিতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, এরপরে আসি আমরা পরবর্তী যে সেকশনটা, খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো 35A। 35A থেকে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা আছে। এখানে 35A মিথ্যা, তুচ্ছ এবং হয়রানিমূলক মামলা যদি কেউ দাখিল করে এবং আদালত যদি সে বিষয়ে সন্তুষ্ট হন তাহলে বাদীকে 20,000 টাকা পর্যন্ত খরচা, ক্ষতিপূরণমূলক খরচা দাখিল করার নির্দেশ দিতে পারবেন। এটা পরীক্ষায় আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসেন সেকশন 35B, এখানে দরখাস্ত দায়েরের বিলম্বের খরচা সম্পর্কে বলা হয়েছে। এই ধারায় থেকে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা আছে। এই ধারাতে বলা হয়েছে কেউ যদি মামলা দায়েরের পর, অর্থাৎ বাদী যখন আর্জি দাখিল করেছে এরপরে বিবাদী জবাব দাখিল করেছে, তারপরে যে দরখাস্ত করা যেত বা করা উচিত ছিল সেরকম যদি অবস্থা হয়, অথবা আর্জি দাখিলের পরপরে যদি আদালতে বা জবাব দাখিলের পরপরে আদালতের দেওয়া সময়ের মধ্যে যদি কোনো দরখাস্ত দেওয়া না হয় তাহলে আদালতের নির্দেশ ভঙ্গ করে দেন, সেক্ষেত্রে আদালত 2,000 টাকা খরচা দিতে পারে। এবং জবাব দাখিলের পর যদি এমন সিচুয়েশন হয় যে দরখাস্ত করা যেত বা করা উচিত ছিল কিন্তু শুধুমাত্র মামলাকে বিলম্বিত করার উদ্দেশ্যে সে দরখাস্তটা দায়ের করা হয়নি, এক্ষেত্রে আদালত 3,000 টাকা খরচা নির্ধারণ করতে পারবেন এবং সে টাকা আদালতে দাখিল না করা পর্যন্ত তিনি দরখাস্তটা শুনবেন না। সো বন্ধুগণ, 35B থেকেও এই খরচার পরিমাণটা আদেশ পরিমাণ সম্পর্কে MCQ তো প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা 35B যেটা দেখলাম যে জবাব দাখিলের পর আদালতের দেওয় সময়ের মধ্যে যদি কোনো দরখাস্ত কেউ দাখিল না করে তাহলে আদালত তার 2,000 টাকা খরচা দাখিল করতে নির্ধারণ করতে পারবেন। আরেকটা বিষয় এখানে সেপারেট যে বিষয়টা বলা হয়েছে যে জবাব দাখিলের পর যে দরখাস্ত করা যেত বা করা উচিত ছিল কিন্তু বিবাদী সেই দরখাস্তটাকে করেনি, কেন, সেটা মামলাকে বিলম্বিত করার জন্য, নিষ্পত্তিকে বিলম্বিত করার জন্য, তখন আদালত 3,000 টাকা খরচা নির্ধারণ করতে পারবেন। বন্ধুগণ, এরপর আসেন সেকশন 48, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে ইতিমধ্যে একটা প্রশ্ন এসেছে। এই প্রশ্নের মধ্যে 48-এর বলা হয়েছে যে জারি মামলার কার্যক্রম বাড়িত হওয়ার সম্পর্কে, অর্থাৎ কোনো মোকদ্দমা ডিক্রি হওয়ার পর কতদিনের মধ্যে ডিক্রি জারির নতুন দরখাস্ত করতে হবে সে সম্পর্কে এখানে বলা হয়েছে। আমরা সকলে জানি যে কোনো মোকদ্দমা যখন রায় হয় এবং ডিক্রি হয় এই ডিক্রি হওয়ার 3 বছরের মধ্যে সেই মামলাটা ডিগ্রি জারির দরখাস্ত দায়ের করতে হবে। এটা বলা হয়েছে তামাদি আইন 1908-এর প্রথম তফসিলের 183 অনুচ্ছেদের বিধান অনুযায়ী। কিন্তু এখানে যে বিধানটা বলা হয়েছে যে চিরস্থায়ী অর্থাৎ ইনজাংশন ব্যতীত অন্য কোনো মামলার ডিগ্রি জারির ক্ষেত্রে ডিগ্রি জারির তারিখ থেকে 12 বছর অতিবাহিত হওয়ার পর ডিগ্রি জারির যদি কোনো দরখাস্তই করা না হয় তাহলে 12 বছর অতিবাহিত হওয়ার পর আর নতুন দরখাস্ত দায়ের করা যাবে না,
তবে দুইটা ব্যতিক্রম আছে। যদি দরখাস্তটা দায়ের করতে বাধা দেওয়া হয় অথবা তাকে প্রতারণা মূলে এই ডিগ্রি জারির দরখাস্ত দায়ের থেকে বিরত রাখা হয়, এই দুটো অবস্থার কারণে 12 বছর সময়ের পরেও ডিগ্রি জারির নতুন দরখাস্ত করতে হবে। মনে রাখতে হবে 48 সেকশনটাতে বলা হয়েছে যে 12 বছর পর যেদিন মামলার ডিগ্রি হবে, রায় হবে, সেই তারিখ থেকে 12 বছর পর আর নতুন কোনো দরখাস্ত করা যাবে না। এর মধ্যে যেটা আমরা একটু আগে বললাম 183 অনুচ্ছেদের বিধান অনুযায়ী 3 বছরের মধ্যে করতে হবে। মামলা করলো, তারপর হয়তো খারিজ হয়ে গেল, আবার করলো, আবার খারিজ হলো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু বাদী ডিগ্রিদার যদি একেবারেই কোনো দরখাস্ত না করে থাকেন ডিগ্রি জারির জন্য, তাহলে এবং ইতিমধ্যে 12 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে আর নতুন দরখাস্ত দায়ের করা যাবে না। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্তই, আমাদের ধারাবাহিক আলোচনার সঙ্গেই থাকুন। আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বাদুল্লাহ একাডেমি থেকে। আপনাদের বিজিএস এবং বার প্রিপারেশন পরীক্ষার সফলতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। এবং ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, এবং নতুন নতুন ভিডিওর জন্য আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটাতে চাপ দিয়ে রাখুন, যদি নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে চলে যাবে। তো ধন্যবাদ, আজকের আলোচনা এখানে শেষ। থ্যাংক ইউ।